রুক্ষ সূক্ষ্ম পাকা চুল কারই পছন্দ বলুন তো। আজকের আমি এই সব কথা মাথায় রেখে এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা চুলকে সিল্কের সব সুন্দর তো করবেই, তার সাথে সাথে অকালপক্কতা অর্থাৎ যাদের সময়ের আগে চুল পেকে যাচ্ছে সেই সমস্যা থেকেও তাদের চুলকে অনেকটা রোধ করতে পারবে। আজকের এমনই একটা হোমমেড রেমেডি দেখাবো যেটা আপনার চুলকে সিল্কি সফট করার সাথে সাথে চুলকে অনেক বেশি সুন্দর করবে। এর জন্য আপনাদের অনেক অনেক উপকরণ ইউজ করতে হবে না বা অনেক টাকা পয়সাও খরচা করতে হবে না, যেগুলো দেখাবো খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন এবং এগুলো দিয়েই রেমেডি করতে পারবেন। তাহলে চলুন আজকে সেই বানিয়ে দেখায় সেই রেমেডি যাতে আমাদের চুলের অনেক পরিবর্তন হয়ে যাবে, যেটা একবার ইউজ করলেই দেখতে পাবেন চুল কতটা সুন্দর হয়ে গেছে, সিল্কি সফট হয়ে গেছে এবং চুল পড়াও বন্ধ হবে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এমন একটা রেমেডি যেটা আমাদের চুলের অনেক সমস্যার সমাধান করবে। তো চলুন সেই রেমেডি আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো সবার প্রথম দেখুন জবা ফুল দেখাচ্ছি। জবা ফুল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে গোড়া থেকে কালো রাখতে, সিল্কে সফট রাখতে এই জবা ফুলের অবদান আছে। আর জবা ফুল অনেক ধরনের কালার হয়, শুধু রেড কালার নয়, কিন্তু চেষ্টা করবেন এই রেড কালারের জবা ফুল দিয়েই রেমেডিগুলো করার, কারণ রেড জবা দিয়েই আমাদের চুলের রেমেডি ভালো হয়। তো আমি আজকে রেড কালারের জবা ফুল দিয়ে দেখাবো। বাড়িতে যদি এরকম জবা গাছ না থাকে ইজিলি জবা ফুল বাড়ি বাজার থেকে কিনতে পাওয়া যায়, তাতে খুব একটা অসুবিধা হবে না। জবা ফুলের পাশাপাশি জবা পাতারও কিন্তু খুব বড় অবদান আছে। আজকে আমি জবা পাতা দেখাচ্ছি না, যদি আপনাদের কাছে জবা ফুল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে জবা পাতাও ইউজ করতে পারেন। তবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি করেন তার উপকারটা অনেক বেশি ভালো হবে। তার আগে বলি বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দিচ্ছেন সবাইকে জানাই অনেক ভালোবাসে শুভেচ্ছা রইল। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তা নাহলে নতুন নতুন টিপস ব্লগ এগুলো কিন্তু পাবেন না। আর দেখুন আমি যেটা দেখাবো এটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা গাছ কম বেশি প্রত্যেকের বাড়িতে একটা দুটো থাকে, কিন্তু সঠিক ব্যবহারে জানি না, বা অনেক সময় কি হয় অনেকে ইউজ করলে মাথা চুলকায় বা রিচিং হয়, র্যাশেস হয়, সেক্ষেত্রে অনেক সময় এই অ্যালোভেরা সঠিকভাবে লাগানো হয় না। তো আজকের আমি যেভাবে দেখাবো সেইভাবে ইউজ করলে আমার মনে হয় না আপনাদের এই ধরনের সমস্যা থাকবে। তো অ্যালোভেরা একদম ফ্রেশ অ্যালোভেরা এরকমভাবে আপনারা প্রথমে একটা ডাল ভেঙে নেবেন, নোয়ার পরেই সঙ্গে সঙ্গে দেখবেন অ্যালোভেরা থেকে একটা ইয়েলো কালারের টক্সিন বেরোচ্ছে। এই টক্সিনটা কিন্তু এই গোড়াটা থেকে, এই টক্সিনটা কিন্তু কোনোটা কোন মানে আমাদের চুলের জন্য বলুন স্কিনের জন্য বলুন একদমই ভালো না। এই টক্সিনটাকে কিন্তু আগে বার করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের এই চুলকানির সমস্যা, ইচিংয়ের সমস্যার মধ্যে পড়তে পারে। আর যে ফুলগুলো দিয়ে আজকে রেমেডি করব সেই ফুলগুলো আজকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো যেহেতু ফুলের মধ্যে ছোটো ছোটো পোকা থাকে সেই জন্য আমরা চেষ্টা করবো ফুল বলুন পাতা বলুন সব ধুয়ে নেওয়া। আর অ্যালোভেরার ডালটা যে কেটেছিলাম ওটা মগের মধ্যে জল দিয়ে লম্বা করে দাঁড় করিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা পরে দেখবেন ওই জলটা পুরো ইয়েলো কালার হয়ে গেছে যেহেতু টক্সিনটা পুরো বেরিয়ে গেছে। এবার আমি ওই এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার দেখুন আমার কাছে লাল জবা আজকে খুব একটা বেশি ছিল না, সেই জন্য আমি এখানে চন্দন জবা ইউজ করছি, কিন্তু আপনারা যখনই করবেন চেষ্টা করবেন এই রেড কালারের জবা দিয়ে করতে, তাতে কিন্তু রেমেডিটা আরও বেশি ভালো হবে। তো যাই হোক এই যেটুকু পেয়েছি সেটুকু দিয়েই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই লাল জবা চন্দন জবার যেটা করতে হবে বৃন্ত আর এই যে মাথার কাছে যে রেণু আছে, তো এই রেণুর অংশটা ফেলে দিচ্ছি আর এই বৃন্তটা ফেলে দিচ্ছি। এই দুটো অংশ ফেলে দিয়ে এবার পাপড়িগুলোকে আমি একটু একটু করে ছাড়িয়ে নেব। পাপড়িগুলোকে ছাড়িয়ে নিলে কী হবে এর পরবর্তী স্টেপে যেতে আমার সুবিধা হবে। এবার দেখুন আমার কাছে যে কটা হয়েছে, তার আগে বলি বন্ধুরা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ দিয়ে দিন ফুল। আর এটা আমার আগের দিন ঠাকুরকে দেওয়ার পরে যে ফুলগুলো ছিল সেগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জল দিয়ে ভিজিয়ে রেখেছি এই কারণে কারণ ব্লেন্ড করতে আমার সুবিধা হবে। আর ওরও ওই এই ফুলগুলোরও বৃন্ত আর ওই পরাগ রেণুগুলোকে আমি বাদ দেওয়ার চেষ্টা করছি। আপনারা ফ্রেশ ফুল দিয়েই করার চেষ্টা করবেন, তাতে কিন্তু রেমেডি খুব ভালো হবে। আর সামান্য একটু জল দিয়েছি যাতে এই ফুলগুলোকে একটু ব্লেন্ড করে নেওয়া যায়। তো সমস্ত উপাদান যা যা দিয়েছি, ওই দু রকমের কালারের ফুল আছে, এই ফুলগুলোকে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দিয়েছি। একটু পরিমাণটা বেশি করলে ভালো হতো কিন্তু আমার কাছে আজকে খুবই কমই পরিমাণ হয়েছে, তো যেটুকু হয়েছে আমি সেটুকু দিয়েই আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি জেল বার করার পদ্ধতি, যেহেতু আমি আগে টক্সিনটাকে বার করে নিয়েছি ওটা নেওয়ার পরে ওপর থেকে যে পাতলা ছালটা আছে সেটাকে আমি তুলে ফেলে দেবো। এবার ভেতরের যে জেলটা আছে সেই জেলটাকে আমি এরকম ছুরির সাহায্যে কেটে বার করে নিয়েছি।
একটু মোটা লিভ হলে ভালো হতো, জেলটা একটু মোটা ধরনের হতো, এই লিভটা একদম পাতলা। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অ্যালোভেরাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে সিল্কে সফট রাখতে, সুন্দর রাখতে এই অ্যালোভেরার অবদান আছে। আর প্রতিনিয়ত যদি অ্যালোভেরাকে ইউজ করা যায়, মানে যে কোনো রেমেডিতে যদি আপনারা অ্যালোভেরাকে ইউজ করেন, তাহলে কিছুদিনের মধ্যে কিন্তু দেখতেই পাবেন চুল কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করেছে। অর্থাৎ পাকা চুলকে কালো করতে গেলে আপনাদের অনেক দিন সময় লাগবে, কিন্তু যে চুলগুলো অলরেডি সাদা হবে হবে করছিল সেগুলো আর সাদা হবে না। তো আমি ফুল আর এই অ্যালোভেরা জেল একসাথে দিয়ে দিলাম, যেহেতু অ্যালোভেরা জেলের মধ্যে অলরেডি জল থাকে, সেই জন্য এক্সট্রা করে আপনাদের আর জল মেশাতে হবে না। এবার খুব ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। যতটা পারবেন একটা মিহি পেস্ট তৈরি করার চেষ্টা করবেন, কারণ এটা যত মিহি করবেন তত ভালো হবে, কারণ এরপরে আমি আর স্ট্রেন করব না। স্ট্রেন করলেও হবে, কিন্তু স্ট্রেন করতে গেলে আপনাকে একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে। আর এরকম অবস্থায় থাকলে কিন্তু খুব একটা যে অসুবিধা হবে তা নয়, কিন্তু হ্যাঁ বলি, যেহেতু ফুল আছে আর ফুলের যে ছোটো ছোটো কণা বা টুকরো সেগুলো কিন্তু এর মধ্যে আছে, যতই আপনি মিহি পেস্ট করুন না কেন এর মধ্যে ছোটো ছোটো ফুলের টুকরোগুলো থাকে, তাতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। কারণ যখন আপনারা মাথাটাকে শ্যাম্পু করবেন, তখন এই ফুলের টুকরোগুলো কিন্তু ছড়ে, শ্যাম্পু করলে কিছুটা বেরিয়ে যাবে, কিন্তু যখন আপনি মাথার চুলকে শুকাবেন, শুকিয়ে নিয়ে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নেবেন, তখন কিন্তু দেখতেই পাবেন যে ওই টুকরোগুলো, ছোটো ছোটো যে টুকরোগুলো চুলের মধ্যে লেগেছিলো সেগুলো কিন্তু সব বেরিয়ে গেছে, ছড়ে পড়ে গেছে। কিন্তু অনেক বন্ধুরা আছেন যে মাথা শ্যাম্পু করার পরে যদি চুলের মধ্যে এরকম লেগে থাকে একদমই ভালো লাগে না, তাদের ক্ষেত্রে বলি তারা কিন্তু স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে পারেন। এবার দেখুন আমি সারা মাথায় লাগিয়ে নিয়েছি, মাথায় যদি তেলও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমার মাথায় আজকে তেল নেই, সারা মাথায় লাগানোর চেষ্টা করছি যতটা হবে, যেহেতু আমার চুল অনেকটাই বড়, সেটা আপনারা অনেকেই জানেন। তো আমি সারা মাথায় যতটা সামনের দিকটা, যেহেতু বেশি পরিমাণে আমার চুল সাদা হয়ে এসছে, সেই জন্য সামনের দিকটাকে ভালো করে লাগিয়ে নিলাম, তারপরে যেটুকু ছিল পুরো চুলে লাগিয়ে নিয়েছি। তো এটা লাগিয়ে নিয়ে তার আগে, লাগানোর আগে বলি, মাথা কিন্তু চিরুনি দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবেন, জ্বরযুক্ত মাথায় কিন্তু লাগাবেন না। জ্বরযুক্ত মাথায় লাগালে কি হবে, আপনাদের এটা লাগানোর পরে আরও মাথায় চুলে জ্বর হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনাদের চুল যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ছাড়াতে অসুবিধা হবে। তো যাই হোক, এটা সারা মাথায় লাগিয়ে নেওয়ার পরে যেটা করবেন, ভালো করে একটু টাইট করে খোঁপা করে নেবেন। খোঁপা করে নিয়ে এটাকে চেষ্টা করবেন ঘণ্টাখানেকের মতো রাখার, এক ঘন্টার থেকে বেশি হলেও কোনো অসুবিধা নেই, কারণ এক ঘন্টা থেকে কম হলেই বরং কম রাখবেন না, একটু বেশি করেই রাখবেন, কারণ যেহেতু এত কষ্ট করে জিনিসগুলো বানিয়েছেন, একটু বেশি করে রাখলে কিন্তু চুলের মধ্যে একদম গোড়ার মধ্যে ঢুকে যাবে, আর চুলটা আমরা যে কারণে আর কি মাখছি সেটা খুব ভালোভাবে কাজে লাগবে। তো এটা লাগানোর পরে একটা শাওয়ার ক্যাপ দিয়ে পুরো মাথাটাকে ঢেকে দেবেন, আর বা একটা কোনো পলিথিন দিয়ে সারা মাথাটাকে র‍্যাপ করে নেবেন, কারণ এটাকে শোকাবেন না, ভিজে অবস্থাতেই এক ঘন্টা থাকবেন, তাহলে চুলটা ধুতে সুবিধা হবে। চুল যখন ধোবেন বন্ধুরা, বিশ্বাস করুন একবার অন্তত আপনারা নিজেরা করুন, আমার কথায় বিশ্বাস না করে, যখন মাথাটা ধোবেন তখন নিজেরাই হাত দিয়েই যখন ধোবেন, চুল এতটা সফট আর সিল্কি হয়ে যাবে, নিজেরাই বুঝতে পারবেন যে চুলের কত পরিবর্তন হয়ে গেছে। এটা একবার ইউজ করলেই দেখতে পাবেন চুলের কত পরিবর্তন হয়েছে। তো এটা যদি সপ্তাহে আপনারা ভালো রেজাল্ট পেতে চান, তো সপ্তাহে দুবার করে যদি ইউজ করেন, কিছু দিনের মধ্যে চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবার বলি কারা কারা মাখতে পারবে, ছেলে মেয়ে ছোটো বড় সবাই মাখতে পারে, কারণ এর মধ্যে এমন কোনো উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে, চুলের ক্ষতি তো হবেই না, বরং চুলের অনেক উপকার হবে। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।